দেখুন, নতুন করে আমি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমি তুলে ধরব না। ইতিহাস অভ্যতে শুধু এতটুকুই জেনে রাখা দরকার যে ভারতবর্ষ কারো বাবার সম্পত্তি নয়। এ ভারত যতটা মুসলমানের, ততটা হিন্দু, ততটা বৌদ্ধ, ততটা খ্রিস্টান, ততটা অনগ্রসর বিভিন্ন জাতির লয়ের পরিবর্তে আমরা পেয়েছিলাম স্বাধীনতা সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ সিংহের থাবা থেকে আমরা আমাদের দেশকে বাঁচাতে পেরেছি। কিন্তু বর্তমান মানসিক দাসত্বের মধ্যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য যারা ধর্মের নামে, জাতপাতের নামে, মাঝহবের নামে রাজনীতি করে, আমার দেশ ওর দেশ এ নয় আমি নয় যে করছে, আমরা এই স্বাধীনতা দিবসের পবিত্র দিনে অত্যন্ত খোলা মন নিয়ে জানাই যে আসুন মাঝহবের নামে, ধর্মের নামে দেশকে বিভক্ত করে, পলিটিসাইজ না করে আমরা আবার সেই ইন্ডিয়া গেটের নিচে যে সমস্ত শহীদদের নাম লেখা আছে তাদের উত্তরসূরি হিসাবে আমরাও কিন্তু আমাদের কাজকর্মগুলো চালিয়ে যেতে পারি। সেখানে কোনো ধর্মের ভেদাভেদ ছিল না, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই ছিল। 97,000 শহীদের মধ্যে 65,000 মুসলমান ছিল তার মধ্যে। অতএব কেউ কখনো দাবি করেনি যে কার দেশ, কার না, কি এই সমস্ত প্রশ্ন আসবে না। এ সম্পূর্ণ হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আজকে ভাগাভাগি করা হচ্ছে। অতএব আপনারা যারাই এসেছেন আপনাদেরকে আমরা হেলান সাহেলান জানাই। আমাদের উদ্দেশ্য আপনারা বলেছিলেন আগেই যে আমরা জিয়ারত করতে যাব, মাশাল্লাহ এখন জিয়ারতে যাব। ভাই খুব জরুরি কাজে উনি বেরিয়ে যাচ্ছেন, তো আমরা এখান থেকে জিয়ারতে যাব, তারপর এখানে বসে একটু গরিবের গরিবানা মেহমানদারি করব, তারপরেই আপনারা এখান থেকে বিদায় নেবেন। বাকি রইল ছোট্ট কথায় একটা, জমিয়তুল আমায় বাংলা আসাম। দেখুন ইতিহাস লুকিয়ে আছে এর পিছনে, যে জমিয়তুল আমায় বাংলা আসাম পূর্বে জমিয়তুল আমায় বাংলা ছিল। আপনি শরিয়ত ইসলাম পত্রিকা দেখলে বুঝতে পারবেন, অমলেন্দু দেল্লিকা 1972 পড়লে বুঝতে পারবেন, শরিয়ত ইসলাম 1342 পড়লে বুঝতে পারবেন, আপনারা আহলে সুন্নাতুল জামাত পত্রিকা পড়লে বুঝতে পারবেন যে জমিয়তুল আমায় বাংলা আসামের যে ইতিহাস লুকিয়ে আছে যেটাকে আপনাদের শর্টে বলে আমি শেষ করতে পারবো না। শুধু আপনাদের জ্ঞাতার্থে আমি এতটুকু বলে দিই, মুজাদ্দেদে জামান যার রওজা একদাসের সামনে আমরা দাঁড়িয়ে আছি, তিনি তার শেষ বক্তব্যটাও বলেছিলেন যে আমি এই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে বাংলা তথা আসামে জমিয়তুল আমার কার্য সুন্দরভাবে সম্পাদিত করার জন্য আমি এক প্রান্ত থেকে এক প্রান্ত দৌড়ে বেড়াচ্ছি। তো তিনি যখন বৃদ্ধ অবস্থায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমার মুজাদ্দেদে জামান দৌড়াতে পেরেছিলেন, তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমায় কেন দৌড়াতে হবে? আপনারা কি দাদা হুজুর পীর কেবলার কালবি আওলাদ না? শুধু জিয়ারত করবেন আর চলে যাবেন? শুধু হুজুরদের পয়সা দেবেন আর চলে যাবেন? আমাদের হাতে খালি চুমু দিয়েই চলে যাবেন? বাকি আর কি কোনো কর্তব্য নেই আপনাদের? তাই আমি আজ আমি বললাম যে না, তোমরা বাইকে আসবে কি মাজার জিয়ারত ভ্রমণে আসবে, আমি রাস্তায় থাকবো না, আমার ভূমিকা থাকবে না, তোমরা কি করো দেখবো। বারবার তোমরা বলো ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। তো আমি দেখতে চাই দরজা তোমরা খুলো, আমি সেই দরজা দিয়ে ঢুকবো, আমি দরজা খুলে তোমাদের ঢুকতে বলবো না। কারণ আমি দাদা হুজুর ভাঙিয়ে ভাঙিয়ে প্রত্যেক রাত্রে 30,000 করে কামাচ্ছি, তোমরা কি কামাচ্ছ? তোমরা তো দাদা হুজুরের আওলাদ। তো আমার পিছনে যদিও থাকে তো সামান্য হলেও একটা স্বার্থ থাকতে পারে যে আমি দাদা হুজুরকে নিয়ে ওয়াজ করছি, ইনকাম করছি, কিন্তু আপনারা তো নিঃস্বার্থ ভালোবাসেন, সে ভালোবাসাটাকে আরো সুন্দর রূপ দেওয়ার জন্য যে আজকে জিয়ারত করকে আমি সাধুবাদ জানাই এবং আরো এগিয়ে যাওয়ার জন্য আপনাদের বলি যে আসুন প্রকৃত কাজ করি। আমার দোস্ত এবং বড় ভাই জনাব হযরত পীরজাদা শাহিবউদ্দিন সিদ্দিকী এতক্ষণ ধরে যে কথা বললে ওতে অত্যন্ত দামি কথা বলেছে যে আমাদের সকলকে একসঙ্গে দাদা হুজুর পীর কেবলার প্রতিটি কাজ, তার সম্ম স্বপ্ন, তার অ্যাম্বিশন, তার স্পেকুলেটিভ, এগুলোকে আগিয়ে দিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাম্য। অতএব আজকে তার মাজারের সামনে আমরা সংকল্প করি যে আমরা একত্রিত হয়ে তার সেই স্বপ্নগুলোকে আমরা তাদের উদ্দেশ্য হিসাবে আরো বাস্তবায়ন করব, আরো এগিয়ে নিয়ে যাব। তার মতো পারবো না কিন্তু তার দেখানো রাস্তায় চলতে পারবো। সকলে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, জামিয়াত উলামায়ে বাংলা আসাম, জামিয়াত উলামায়ে বাংলা আসাম, আমার জান আমার প্রাণ মুজাদ্দেদে জামান, আমার প্রাণ আমার জান মুজাদ্দেদে জামান, নারে তাকবীর, হিন্দুস্তান হিন্দুস্তান, নারে তাকবীর। মাশাআল্লাহ, সব বক্তব্য শুনলেন, দোয়া করবেন আমি আগামী সোমবার তোমরা হতে যাচ্ছি এবং
জমিয়তে ওলামা বাংলা আসামের জন্য আমি এখানে কথা দিয়ে যাচ্ছি। আল্লাহর বাইতুল্লাহ ঘরে যখন যেতে হয় কাফন পরে যেতে হয়, সেই কাফন পরে এহরাম পরে আমি সর্বপ্রথম যারা আজকে জমিয়তে ওলামা বাংলা আসামের ভক্তরা এসেছে আপনাদের সকলের জন্য, আমার মুজাদ্দিদ জামান দাদা হুদুর কেবলার শেষ জীবন শেষ সংগঠনের জন্য, আল্লাহর বাইতুল্লাহ ঘরে আল্লাহ কাবা ঘরের গিলাফ ধরে, আল্লাহর বাইতুল্লাহ ঘরের দরওয়াজা ধরে আমার মুজাদ্দিদ জামানের সংগঠন এবং যারা আজকে তার ভক্ত এবং এই সংগঠনে যারা আছেন সকলের জন্য আল্লাহর বাইতুল্লাহ ঘরে দোয়া চাইব এক নম্বর। দ্বিতীয় নম্বর রসুল পাকে সাল্লামের দরবার শরীফে গিয়ে বলে দেবো আপনার উম্মত আমার মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে তানার শেষ জীবনের শেষ সংগঠন জমিয়তে ওলামা বাংলা আসামের যারা কর্তৃপক্ষ এবং যারা আমরা সকলে ভক্তরা আছি তাদের সালামটুকু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার তাদের সালামটুকু আমি দিলাম। কেন দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে চাচাত ভাই হাজি ইসহাক সাহেব হুজুর যখন তিনি হজে গিয়েছিলেন দাদা হুজুর কেবলা গিয়ে বলেছিলেন বড় ভাই আমার জন্য একটুখানি সালাম রসুল পাকের দরবারে পৌঁছে দেবেন। হাজি ইসহাক সাহেব হুজুর উলুবেড়িয়াতে আরাম করছেন, তিনি যখন দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ নামে যখন সালামটা দিয়েছিলেন সালামের উত্তরটাও পেয়েছিলেন। কিন্তু আমরা আজকে সেই কান আমাদের নেই, কিন্তু আমরা জানবো আমার রসুল পাক সালাম এই জমিয়ত উলামা বাংলা আসামের যত ভক্তবৃন্দ এখানে আমরা আছি আমার ভাইয়েরা সবাই আছেন সবাই সালামের উত্তর ইনশাল্লাহ তিনি দেবেন যদি আমাদের কান থাকে আমরা শুনতে পাবো, যদি না কান থাকে ইনশাল্লাহ আমাদের বিশ্বাস আল্লাহর নবী সেখানে হায়াতুন নবী সেখানে উত্তর দেবেন এবং তানার কাছে আমি গিয়ে দু হাত দুটো তুলে দিয়ে আসবো এবং মুজাদ্দিদ জামানের দরবারের সামনে ওয়াদা করে গেলাম আল্লাহ যেন এই সংগঠনকে আল্লাহ হামেশার জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ যেন জারি থাকে সবাই জোরে বলুন আল্লাহু আকবার। যাই হোক, এই বলে আমার ছোট্ট সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করলাম। এখন আমার ছোট ভাই পীরজাদা মেহরাবুদ্দিন সিদ্দিক ভাই যান, তিনি আপনাদের জিয়ারতে নিয়ে যাবেন। আমি জিয়ারত করেছি, আবার আমি করব যখন তখন আপনাদের জন্য দোয়া চাইব। আবার আমি বিদায় নিই, আপনারা জিয়ারত করে যেভাবে সংগঠনের যেভাবে কাজকর্মগুলো বলে যাবে সেইভাবে আপনার কাজগুলো ইনশাল্লাহ করবেন, কারোর কোনো কথাতে মানে ভৎসনা হয়ে এদিক ওদিক ফাটাফাটি ছুটাছুটি করবেন না, মুজাদ্দিদ জামানকে এইভাবে আঁকড়ে ধরে থাকবেন ইনশাল্লাহ। আপনার আমার মুরব্বীরা জান্নাতে গেছে আমরাও ইনশাল্লাহ যাবো, এটাও মাথায় রাখবেন। 25 কিলো চালের মধ্যে যদি 500 যদি কাঁকড় দিয়ে দেওয়া হয়, কাঁকড় যদি বিক্রি হয়ে যায় আমরা সে আমল আমাদের নেই, সেই দাদা হুজুর কেবলার মতো ইবাদত বান্দিকে আমরা করতে পারিনি, তানার সান্নিধ্যে এবং তানার সোহবতে যদি থাকতে পারি, তিনি যদি জান্নাতে যায় আমাদের প্রত্যেককে নিয়ে আমার মুজাদ্দিদ জামান তিনি জান্নাতে যাবে ইনশাল্লাহ। সঙ্গে আমার রসুল পাক আমার রসুল থাকবেন, পীর মাসা এক বুজুর্গানের দিন সাহাবা হুজুরা সবাই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।